এই ভিডিও দেখে ভরে গেছে আমার মন এই ভিডিও দেখে ভরে গেছে আমার মন মিথ্যা কথা বলবো না সত্য কথাই বলছি খারায় গেছে আমার দেখো ভাই আমরা সবাই জানি যে লিজেন্ডের চোখ অনেক ভালো এখান থেকে ফাঁকি দাও অনেক অসম্ভব জাতীয় একটা কাজ হয়ে পড়ে কিন্তু লিজেন্ডের নিচে অনেক কিছুই থাকে যেটা তোমরা হয়তোবা জানো তো ভাই যদি ফাঁকি না দিতে পারে তাহলে ওটা খারাইতে পারবে না তো কেমন আছো তোমরা তো সবাই আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো তারপর বলে দিচ্ছি আজকে আমরা কিছু পমপম ম্যাগিদের ভরে দিতে যাচ্ছি সো উইদাউট টেস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করে যাক দেখো আপু আমি এখনো বদলাই না আর বদলাতেও চাই না আর আপনার যে ভিডিও এই সব ভিডিও দেখার পর আসলে বদলাতে হবে কেননা ছিলাম আমি কেন মতালি আর এই ভিডিও দেখার পর আমার হয়ে যেতে হবে গিটার আলি কারণ আপনার এই ভিডিওতে আপনি শিশু খাদ্যটাকে খুবই অভাবে রাখছেন কি বলছেন অভাবে বলতে কি আর কি আমরা ছাপতে পারতেছি না এর থেকে বেশি অভাব আর কি হতে পারে আমি এটাই বলতে চাইতেছি দেখো আপু এটা তোমার না তোমার শিশুর ধন ধন মানে যেমন না যে ধন সম্পদ দেখো আপু এটা হলো তোমার শিশুর ধন এটাকে তুমি রাখো যতন না হলে মারা খাবা পেছন পুরুষটা বেশি ভালোবাসা পেলে বাচ্চা হয়ে যায় ও আল্লাহ তাই তারপর তারপর আর কি বাচ্চাদের খাদ্য খেতে চায় কথা সত্য দেখো আপু বেশি ভালোবাসা পেলে তো বাচ্চা হবই দেখো আপু বেশি ভালোবাসা পেলে তো বাচ্চা হবই আর সুযোগ পাইলে তো বাচ্চাদের খাবারও খাবই লাইট অফ করলেই সিনিয়র জুনিয়র ডাজেন্ট মেটার আসছে বাজারের খেনকি ম্যাগি দেখা আমি এখানে কিন্তু গালি দিই নি আমি কিন্তু খেনকি ম্যাগি বলছি মানে খাও কি ম্যাগি বকাই তৈল যাই হোক ভাই রাইতে গিটার বাজায় নাই যার কারণে প্রেম প্রেম জাগতেছিল কিন্তু এই ম্যাগিটারে দেখার পরে আমার প্রেম প্রেম জাগে না আর সত্য কথা বলতে ভাই এই ম্যাগিটার আমার একটু ভালো লাগে না এখন আমার তোমার ভালো লাগবো কেনতে বুইরা বেডি যে তোমার দায় অন্তে দেখো আপু আমি কচি কচি মাইয়াটা নেই না আচ্ছা আর বুইরা ম্যাগিটটা নিব তোমারই তো কয়েকবার নিয়ে ছাইরা দিছিলাম অপস আমাকে ফাঁসাই দিয়েছে নিজে ফাঁসাই গেছেন এখন বলেন আপনারা কোথায় আছেন তিনতলার উপরে এসেছি জি ওইখানে কারা কারা আছেন আমরা তিন খানকি এসেছি ও আচ্ছা আপনারা তিন খানকি এসেছেন তাহলে আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি ইরম করে চোদন দেবে কিরম করে ইরম করে চোদন দেবে ঠিক আছে আল্লাহুম্মা আস্তাগফিরুল্লাহ ইল্লা জালা তাকফুরু নাউজুবিল্লাহ কইলেন না ও আচ্ছা নাউজুবিল্লাহ মিস গেছে না তাহলে নাউজুবিল্লাহ ভাই সবাই কমেন্টে বলে যায় ওকে ওকে তো সবাইরে এখন বলতে চাই যে দেখো ভাই আমি একলা তিনজনের কাছে যাব এই জিনিসটা তোমাদের কাছে কষ্টকর লাগতে পারে তো যে যে আমার সাথে ওইখানে যেতে যাও তিন ম্যাগির কাছে তাহলে আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো দিয়ে তারপরে নক দাও ইনশাআল্লাহ তোমাকে নিয়ে যাব আচ্ছা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আর অগ্রিম ঈদ মোবারক না না আপু আমি আপনার কাছ থেকে ঈদ মোবারকটা নিতে পারবো না কেননা দেখেন আপনি যদি ঈদ মোবারক দেন তাহলে ঈদে সারাদিন আমার গিটার বাজাতে হবে আর এটা আমি চাই না ভাই কেন এবার ভাই কনফার্ম ডিসিশন নিছে এবার করে রাড্ডি গোবাবো ঈদের দিন তবে এবার আমি কোনোভাবে চাই না যে গিটার বাজাই তো দয়া করে আপনার ঈদ মোবারকটা আপনি ফিরিয়ে নেন আপু প্রথমতটা হ্যান্ড শাওয়ার ওটা দিয়ে গু পরিষ্কার করা হয় আর বাই দ্য ওয়ে যারা টিকটকার তাদের মাথায় এই তো গু থাকে যাই হোক ভাই সে তার শিশু খাদ্যের মধ্যে পানি দিয়ে শিশু খাদ্যটাকে সতেজ রাখার চেষ্টা করতেছে মানে দুধে দেখো ভাই এত ছোট ছোট গাছে এত বড় বড় পমপম থাকলে তারপরে তো অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে আসলে এর বয়ফ্রেন্ড খাইছে কম টিপসে বেশি
আই মিন ফোন কেন না ফোন না টিপলে তার বয়ফ্রেন্ড তার সাথে কথা বলছে কেমনে এটা আগে তুমি বলবা না তুই কার ইগো দেখাস ভাই আমার ইগো দেখা কোনো লাভ নাই তুই গুরস মাইয়া লিয়া আমার কাছে কালেকশনের অভাব নাই মাগি তো কালেকশন একটু বেশি থাকে দাঁড়াও দাঁড়াও বলো তো মেয়েটা যে মাস্কটা পরছে মাস্কটার কোন সাইডে লোগো ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক ধরছো একদম ঠিক ধরছো ভালো পারো নাই ও কারণে ভিডিওটা ব্যাকে নিয়ে তারপরে দেখবা তারপর আইসা আবার কমেন্টে বলবা যে ভাই এখানে ছিল আমি পারছি ইয়েস দেখো ভাই তুমি যতই নিজেকে ভালো বলার চেষ্টা করো না কেন তুমি ওইখানে তাকাইছিলে কেন না আমি তাকাই নাই মিথ্যে কথা তুমি মিথ্যে বলছিস হ্যাঁ আমি তাকাই নাই বাজে চিন্তা ভাবনা করবা না আমি তাকাইছি একটু সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতটুকু এনজয় এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে আমার জন্য দোয়া করো অ্যান্ড আপাতত জন্য গেলাম গেলাম গেলাম